হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। এখন বাজে বেলা 2:30 বেজে গেছে। আর দেখো, এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আজকে কার জন্যে এত রান্নাবাড়ি করেছি, কার পূজা হবে, সবটাই তোমাদের সাথে তুলে ধরব। আর এটা হলো পার্ট টু। এর আগে ভিডিওতে দিয়েছিলাম পার্ট ওয়ান, তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে আজকে কার জন্যে পূজা করছে, কে সেই বিশেষ ব্যক্তি যার জন্য এত কিছু রান্নাবাড়ি করে পূজা করা হয়। আর এদিকে দেখো, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি পুজো করার জন্য। ফুল, আমের পলক, দুব্বো, দান, সিঁদুর, এদিকে প্রদীপ ধরিয়ে নিয়েছি, এখানে একটা গট বসাবো। আর এদিকে পাঁচখানা কলা পাতা নিয়েছি, যেহেতু আমরা চারজন, আর যার জন্য পূজা করছি তার জন্য একটা দেব। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, এদিকে পূজা শেষ করে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। আর যেটা সর্বপ্রথম দিয়েছিলাম সেটা শিয়াল পণ্ডিতের জন্য রেখে দিয়েছি। তাহলে আজকে শিয়াল পণ্ডিতের জন্য পুজোটা করা হলো, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, খাওয়া শুরু করে দিলাম। জীবনে কখনো দেখিনি এত আইটেম, বাবা, জীবনে কখনো দেখিনি। এটা হলো নিম পাতা, এটা শরীরের জন্য ভালো, মানে যদি ঘা খুজলি মুজলি থাকে, চুলকানি চুলকানি মানে স্কিন প্রবলেম থাকলে এটা ঠিক হয়ে যাবে। আর বড়াগুলো, আর বড়াগুলো তো গন্ধ পাতা খেলে কি হয়, পেট পরিষ্কার থাকে, পেট পরিষ্কার থাকে, আমার মা জানে। যাদের যাদের গ্যাস অম্বল বেশি, তারা খালি পেটে ওই যে গন্ধ পাতার রস খেলে একদম নিমিষের মধ্যে কি হবে, একদম নিমিষের মধ্যে চলে যাবে গ্যাস অম্বল। আপনি কিছু বলুন, আপনি ইসের কথা বলুন, উচ্ছে উচ্ছে সবথেকে ভালো, সজনে ডাঁটা, সজনেও প্রেশারের জন্য ভালো। বাঙালির প্রত্যেক বাড়িতে সজনে ডাটা তো থাকবেই, সজনে হাই প্রেশারের জন্য ভালো, লো করে দেয়, এমনই লো করে দেয়, উচ্ছে তো উচ্ছে, হাই প্রেশার লো করে দেয়, প্রত্যেক দিন থাকবে। আর এটা এটা খেতে মশা, এটা খেতে দারুণ, এইভাবে কেউ মশা মারে? হ্যাঁ, এত সুন্দর করে পাপ্পি দিচ্ছে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আবারও মনে হয় বৃষ্টি চলে আসবে। এই লেখা বন্ধুরা, দিনের অবস্থা দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি করে গরু নিয়ে আসলো বাবা আর ছেলে মিলে। গরুটা তো নোংরা কেন, খাটটা ধু এখানে।
এই দেখো বন্ধুরা, একদম মেঘের কি অবস্থা, মনে হয় এখনই ঝড় তুফান আসবে। তবু চেষ্টা করব চড়ক মেলা দেখার জন্যে, যদি যেতে পারি তোমাদের সাথে শেয়ার করব, আর নয় তো শেয়ার করব না। ঠিক আছে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। রেডি হয়ে নিলাম, দেখি যেতে পারি কি না, হয়তো নাও যেতে পারি, কারণ এখন সন্ধে হয়ে গেছে, টোটো কিচ্ছু পাবো না, পায়ের রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে।